সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক সুরজিৎ দত্তের বিধানসভা গড়ে ফের থাবা বসাতে চলেছে প্রাক্তন দাপটে মন্ত্রী কংগ্রেস নেতা সুদীপ রায় ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের দাপটে একজন জনপ্রিয় কংগ্রেস নেতা আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির বিধায়ক সুরজিৎ দত্তের বিধানসভা গড় রামনগর থেকে প্রায় চারশো জনেরও বেশি বিজেপির যুব মোর্চার নেতাকর্মী সমর্থকরা সরাসরি পদত্যাগ করে সম্ভবত কংগ্রেসে যোগদান করতে পারে আখেরে বিজেপির বড় ধাক্কা বলে মনে করছেন ত্রিপুরা রাজ্যের জনগণ দু হাজার তেইশে ত্রিপুরা রাজ্যের নির্বাচন বছর ঘুরলেই তার আগেই বড় ফাটল ধরাতে চলেছেন দাপটে প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ সভাপতি সুদীপ রয় বর্বন এই মুহূর্তে সবচাইতে বড় খবর ত্রিপুরা রাজ্য রাজধানী কোন দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ফের বিজেপির বিধায়কের গড়ে ভাঙন ধরাতে চলেছেন দাপটে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্বন প্রাক্তন বিধায়ক এই মুহূর্তের সবচাইতে বড় খবর